দাবি পূরণের 38 লক্ষ মানুষের দাবি। এই দাবি পূরণ না হলে রাজ্যের গরিব মানুষের অস্তিত্ব থাকবে না। মানুষের মধ্যে এখন হাহাকার শুরু হয়ে গেছে এবং বিজেপির সরকারের এই 18 মাসে মানুষের অবিশ্বাস। সবাই বলছে যে এই সরকার থাকলে তো আমি বাঁচবো না, আমার না আছে শহরে কাজ, না আছে গ্রামে কাজ, না আছে খেতে কাজ। কৃষক যার ফলে আজকে খেত মজুররা কাজ না পালে পেল, সেখানে চিৎকার করে বলতে পারছে না আমি কেন কাজ পেতাম না, আমি কি করে খাবো, কি করে বাঁচবো, আমি আমার ছেলে মেয়েদেরকে কি করে লেখাপড়া শেখাবো। তার জন্য দেখা গেছে যে স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে যারাই ক্ষমতা ছিলেন এই অংশের মানুষের জন্য কারই কোনো চিন্তা ভাবনা তেমন একটা ছিল না। অনেক লড়াই করতে করতে সেখানে র্যাগা চালু হলো। কথা ছিল র্যাগাতে বছরে 100 দিনের কাজ। 100 দিনের কাজের নিরিখে বহু লড়াই আমরা করেছি, সংগ্রাম আমরা করেছি। করতে করতে ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট সরকার সেই কাজের দিনটাকে 27 দিন পর্যন্ত নিয়ে গেল, নিয়ে যেতে সক্ষম হলেন। মজুরিও সেখানে বাড়তে বাড়তে 177 টাকা হল। বর্তমানে রাজ্যে যে সরকারটা আছে এই সরকার ক্ষমতা আসার পরে র্যাগার কাজ হয়েছে 10 থেকে 12 দিন, এবং এই কাজও যারা করেছেন এখন পর্যন্ত 2 মাস 3 মাসও সেখানে কিন্তু মজুরি পাচ্ছেন না। আগে বামফ্রন্টের সময় একটা সুবিধা ছিল, সুযোগ ছিল, গ্রামে যখন কাজ থাকতো না তখন শহরে অনেক লাইন ডিপার্টমেন্টের কাজ থাকতো, কনস্ট্রাকশনের কাজ, রাস্তার কাজ, ফরেস্টের কাজ, সেখানে খেত মজুরে এসে কাজ করতে পারতেন। এখন না আছে গ্রামে কাজ, না আছে শহরে কাজ, তার জন্য আজকে খেত মজুর একটা দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ছে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে। আগে বনের মধ্যে বাঁট ছিল, ছন ছিল, বন ছিল, সেখানে বিক্রি করে মানুষ দুবেলা দুমুঠো পেট ভরে খেয়ে পরে বাঁচার একটা সুযোগ ছিল। এই বিজেপি সরকার ক্ষমতা আসার পর গত 1 বছরে এই সুযোগটুকু আজকে সেখানে হাতছাড়া হয়ে গেছে। আপনারা দেখবেন আজকে গ্রামের মানুষ হর্ণ হয়ে কাজের জন্য শহরমুখী হচ্ছেন। আমরা যদি আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বাজারগুলি দেখি, সেখানে সকালবেলা 11টা 12টা পর্যন্ত মানুষের বাজার করছে, সকাল থেকে বসে আছেন, কখন কাজের জন্য মালিক আসবেন, কিন্তু বিকাল গড়িয়ে গেলে পরেও সেখানে ডাক আর আসছে না, কারণ কাজ তো নেই, কাজ তো কমে গেছে। কনস্ট্রাকশন ওয়ার্ক থেকে, রাস্তার ওয়ার্ক থেকে কোনো কাজই নিয়ে এই সরকারটা করছেন না। কন্ট্রাক্টররা কাজের জন্য আজকে সেখানে আগ্রহ দেখাচ্ছে। মারিয়ে মধ্যে দাঁড়িয়ে বামফ্রন্ট সরকারটাকে ক্ষমতাচ্যুত করার জন্য ত্রিপুরা রাজ্যের গরিব অংশের মানুষের সামনে একটা ধোকা মানে রাখা হলো যে কি বিজেপি সরকার যদি ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে পারে, বছরে ওই 340 টাকা মজুরি দেওয়া হবে, বছরে 200 দিনের কাজ দেওয়া হবে, 2000 টাকা করে মান্থলি পেনশন দেওয়া হবে। আমি জিজ্ঞেস করতে চাই এই 1 বছরে 340 টাকা মজুরি হয়েছে? হয়নি। 2000 টাকা পেনশন হয়েছে? হচ্ছে না। বলছেন 200 দিনের কাজ, 200 দিনের কাজ তো নেই, বরঞ্চ কাজ হচ্ছে এখন 10 থেকে 12 দিন, তাও সব জায়গার মধ্যে নেই, কাজ নেই। কাজের জন্য আজকে হাহাকার শুরু হয়ে গেছে সারা রাজ্যের মধ্যে। কৃষকরা কৃষিকাজ করতে পারছেন না, জলের অভাবে, সেচের অভাবে, সেখান থেকে বাধ্য হয়ে আজকে যারা আমরা খেত মজুর হিসেবে দেখছি, ত্রিপুরা যে টোটাল খেত মজুরের সংখ্যা হচ্ছে 3,53,618 জন, আগে কিন্তু এই সংখ্যাটা ছিল না রাজ্যে। বিভিন্ন শোষণ বঞ্চনার ফলে এই সংখ্যা দিনের পর দিন বেড়েই চলছে। এই জন্য চলতে থাকে এই গরিব অংশের মানুষগুলি কোথায় যাবে, কিভাবে দাঁড়াবে, কে তাদেরকে রক্ষা করবে, তাদের ছেলেমেয়েদের লেখাপড়া স্বাস্থ্য ব্যবস্থার জন্য কে ভাববে? বামফ্রন্ট থাকাতে সময়ে যে সুযোগটুকু ছিল এই রাজ্যের বিজেপি সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পরে আজকে এগুলি স্তব্ধ হয়ে গেছে। শুধু বঞ্চনা, শুধু ধোকা, শুধু মিথ্যা কথা। 340 টাকা হলো না, 200 দিনের কাজ হলো না, 2000 টাকা
পেনশন হলো না, অনেক আশা ছিল, স্বপ্ন ছিল, মানুষ বুঝেছিলেন যে হয়তোবা যদি বিজেপি ক্ষমতায় আসে তাইলে হয়তোবা তাদের প্রতিশ্রুতিটা সেখানে বাস্তবায়িত হবে। আজকে এক বছরই বুঝে গেছে প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। এবং আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যে কোনো বাজারে যান, যে কোনো রাস্তায় দাঁড়িয়ে রিক্সা শ্রমিক হোক, ঠেলা শ্রমিক হোক, যে কোনো শ্রমিক জিজ্ঞেস করেন ভাই তোমরা কেমন আছেন, সবাই বলবে যে না ভালো ভালো নেই। যেই প্রতিশ্রুতি মোতাবেক আমরা ভুল করে ভোট দিয়েছিলাম, ভুল করেছি, আর এই ভুলকে আমার করবো না। আমি শুধু এই কথাই বলতে চাই, এই বিজেপি সরকার বা বিজেপি দলটা কখনই কোনোদিন গরিব মানুষের স্বার্থে এক নিয়ে লড়াই করেনি, সংগ্রাম করেনি। এই মানুষগুলিকে কী করে বাঁচিয়ে রাখা যায় তার জন্য এই সরকারের কর্মসূচির মধ্যে কোনো কথাও নেই। এবং ইলেকশনের আগে আমরা দেখেছি নরেন্দ্র মোদী বারবার বলেছিলেন ক্ষমতা আসলে পরে 2 কোটি বেকারের চাকরি হবে, সবাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকবে, বলেছিলেন কালো টাকা সাদা করা হবে, বলেছিলেন বিদেশে যে কালো টাকা আছে সেই টাকা ফিরিয়ে এনে রাজ্যের দেশের স্বার্থে সেখানে ব্যবহার করা হবে। আমরা দেখলাম উল্টোটা হয়েছে এবং কোটি কোটি হাজার হাজার কোটি টাকা চুরি করে এই দেশ থেকে পালিয়ে গেছে। তাদেরকে ধরার জন্য, তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করলেন? তেমনি ত্রিপুরা যে বিজেপিকে দেখেছি ক্ষমতায় আসলে পরে এই করবেন, সিবিআই লাগাবেন, এই তদন্ত করবেন, সেই তদন্ত করবেন, অনেক গাল ভরা কথা। এখন দেখা যাচ্ছে যে নিজের দলের মধ্যে সেখানে আর ঐক্য রাখতে পারছেন না, নিজের শরিকি দলের সাথে কুন্দ দিনের পর দিন তীব্রতর হচ্ছে, কারণ তার কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই। মানুষের সামনে যে প্রতিশ্রুতি রেখেছিল সেগুলো হচ্ছে মিথ্যা কথা। মানুষ অল্প সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যের মানুষ বুঝে গেছে, ত্রিপুরা রাজ্যের মানুষ লড়াকু মানুষ, ত্রিপুরা রাজ্যের মানুষ লড়াই সংগ্রাম করে আজকে এই জায়গাটাতে এসেছে। আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে আজকে খেতমজুর অংশের মানুষ আমরা যারা আছি কাজের জন্য, মজুরির জন্য, পেনশনের জন্য, ভাতার জন্য আজকে আমরা মিছিল করতে পারছি না, মিটিং করতে পারছি না। যেখানে মিছিল করছি সেখানে আজকে আজকে মিছিল আক্রান্ত হচ্ছে, আমাদের কর্মীদের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে, রাবার বাগান কেটে দেওয়া হচ্ছে, পুকুরে বেঁধে বীজ দেওয়া হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, কর্মীরা এলাকাতে থাকতে পারেন না। প্রশাসনের তরফ থেকে যে উদ্যোগ গ্রহণ করা উচিত ছিল এই গণতান্ত্রিক অবস্থার মধ্যে সেই উদ্যোগও সরকারটা গ্রহণ করেননি। আজকে মানুষ ইলেকশনের মুখে দাঁড়িয়ে আজকে মানুষ ভাবতে শুরু করেছে, যখন মানুষ নতুন করে রিথিংসিং শুরু করেছে তখন মানুষের চিন্তা চেতনার কোনো প্রতিফলন যাতে ভোট বক্সের মধ্যে ঘটতে না পারে তার জন্য এই সরকার জোর জবরদস্তি করে সেখানে ভোট কেন্দ্রে যাতে মানুষ না আসতে পারে, মানুষ যাতে মিছিল মিটিং করতে না পারে, মানুষ যাতে সভা সমাবেশ করতে না পারে, মানুষ যাতে অন্যের বক্তব্য শুনতে না পারে তার জন্য সেখানে প্রেশার ক্রিয়েট করছেন এবং সারা রাজ্যের মধ্যে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করছেন। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা গরিব অংশের মানুষ যারা আছি, খেতমজুর অংশের মানুষ যারা আছি, আমরা মনে করি আমাদের হারানোর কিছু নেই, আমাদের সামনে যে জায়গাটা আছে সেখানে লড়াই করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। 1980 সালে আমাদের এই ত্রিপুরা যে খেতমজুর ইউনিয়নের জন্ম হয়েছে, জন্মের পর থেকে শুধু ত্রিপুরা জেলা সারা ভারতবর্ষে ব্যাপী আমরা বড় বড় লড়াই সংগ্রাম সংগঠিত করেছি, মানুষকে সচেতন করেছি, মানুষকে সচেতন করেছি, একটা কথা বোঝানোর চেষ্টা করেছি, তুমি কেন খেতমজুর হলে, তুমি তো আগে খেতমজুর ছিলে না, তোমার তো জমি ছিল, কেন তোমার জমি চলে গেল, কেন জিনিসপত্রের দাম বাড়ে, কেন বেকার বাড়ে, কেন বেকার সমস্যার সমাধান হয় না, বড়লোক কেন গরিব মানুষকে শোষণ করে, এই কার্য কারণের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা মানুষের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। আজকে সেই সুযোগটাকে বঞ্চিত করা হচ্ছে। আজকে কি পাহাড়ি এলাকা, কি ট্রাইবেল এলাকা, কি বাঙালি এলাকার মধ্যে, সেই সব জায়গার মধ্যে আজকে ত্রাস সন্ত্রাস ওরা সৃষ্টি করছে সরকারের মদত নিয়ে, একাংশের পুলিশ কর্তাদের মদতে এগুলি তারা করে চলছে। এবং সেই জায়গার মধ্যে দাঁড়িয়েও আমরা এই পরিস্থিতির মধ্যে আমরা বলছি এই দিন বেশি দিন থাকবে না।